হ্যাপি টাইমস আপনাদের স্বাগত, আমি অনুষ্কা। ফিরে দেখবো আজ সারাদিন। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 85 বছর। আজ বিকেলে তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে খবর জানিয়েছেন। শিলিগুড়ি এনজিপি স্টেশনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক চা বিক্রেতার, ওই চা বিক্রেতার নাম রাজু বলে জানিয়েছেন স্থানীয় গাড়ি চালকেরা। আজ আবারও রাজ্য জুড়ে লকডাউন, বন্ধ পাহাড় থেকে শুরু করে সমতল। কলেজে ভর্তির প্রাথমিক তালিকায় নাম কার্টুন ক্যারেক্টার সিনচ্যানের, অভিভাবকের জায়গায় নাম ডোরেমনের, ঘটনা সামনে আসতেই তাজ্জব শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। শিলিগুড়ি কলেজে পছন্দের বিষয় অনার্স না পেয়ে অন্য কলেজে ভর্তি হতে চাইলে ফেরত দেওয়া হবে ভর্তির টাকা। শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 70 জন কর্মী সমর্থক। খড়িবাড়ি ও নকশালবাড়িতে পালিত হল লকডাউন। করোনায় আতঙ্কে বন্ধ সমস্ত বড় অনুষ্ঠান, বিয়ে বাড়ি জন্মদিনের অনুষ্ঠানের পাশাপাশি পুজোগুলোতেও পালিত হচ্ছে ছোট করে, যার ফলে সমস্যার মুখে পড়েছে ডেকোরেটার্স এবং ক্যাটারার্স এর সঙ্গে যুক্ত কর্মীরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো প্লাজমা থেরাপি। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ প্লাজমা দান শিবিরের আয়োজন করা হয়। এই দিন প্রথম প্লাজমা দান করেন করোনাজয়ী ডক্টর অনির্বাণ রায়। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষও প্লাজমা দান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী তৈরি হয়নি নিকাশী নালা কিংবা মাদ্রাসা, বিদ্যালয় ও মসজিদে যাবার জন্য সার্ভিস রোড। এই বিষয়গুলোকে সামনে রেখে ইসলামপুর ব্লকের ইরুয়াবাড়ি এলাকায় বাসিন্দারা আজ লকডাউনের দিন বাইপাসের কাজ আটকে বিক্ষোভ দেখান। সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমস, দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস।